আসসালামু আলাইকুম আপনারা আছেন পাটলা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আজকের পত্রিকা এবং ইতিহাসের পাতা থেকে দৈনিক আপডেট সাধারণ জ্ঞানের আলোচনা ছাব্বিশ জুন দু হাজার চব্বিশ বারো আষাঢ় চোদ্দোশো একত্রিশ উনিশ জিল হজ চোদ্দোশো পঁয়তাল্লিশ এক নম্বর প্রশ্ন প্রথম অস্থায়ী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র কৃষি এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন কেম এ এইস এম কামারুজ্জামান জন্ম ছাব্বিশ জুন উনিশশো তেইশ সুসাহিত্যিক লেখক শহীদ জননী জাহানারা ইমাম কবি মৃত্যুবরণ করেন ছাব্বিশ জুন উনিশশো চুরানব্বই বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক কে ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছাব্বিশ জুন আঠারোশো আটত্রিশ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের মোট ব্যয় কত আট হাজার নয়শো চল্লিশ কোটি টাকা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের মূল দৈর্ঘ্য কত উনিশ দশমিক সাত তিন কিলোমিটার স্পেস সহ মোট দৈর্ঘ্য ছয়চল্লিশ দশমিক সাত তিন কিলোমিটার আইএমএফের পূর্বাভাসের মতে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি কত হতে পারে পাঁচ দশমিক চার শতাংশ কত তারিখে জাতিসংঘ গঠনে পঞ্চাশটি দেশের প্রতিনিধিরা সান ফ্রান্সিসকোতে জাতিসংঘ সনদে স্বাক্ষর করেছিলেন ছাব্বিশ জুন উনিশশো পঁয়তাল্লিশ চীনা কমিউনিস্ট পার্টির সিপিসি আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর নাম কি লিও জিয়ান এক নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের দালার নির্মূল জাতীয় সমন্বয় কমিটি এর প্রতিষ্ঠাতাকে শহীদ জননী জাহানারা ইমাম দুই নম্বর দেশে কত সালে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণীত হয়েছিল দু আঠেরো সালে তিন নম্বর উইকলিস এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসান্স কোন দেশের নাগরিক অস্ট্রেলিয়া চার নম্বর যুক্তরাজ্য পার্লামেন্টের নিম্ন কক্ষ হাউস অফ কমেন্স আসন সংখ্যা কতটি ছয়শো পঞ্চাশটি পাঁচ নম্বর চাঁদের দূরত্ব চাঁদের দূরতম অঞ্চলের মাটি নিয়ে আসা চীনের নবজানের নাম কি চ্যাংই ছয় ছয় নম্বর থান্ডি শহরটি শহরটি কোথাও অবস্থিত মিয়ানমার সাত নম্বর আই এর পূর্বাভাস অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত হবে ছয় দশমিক ছয় শতাংশ আট নম্বর বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবস কবে পালিত হয় ছাব্বিশ জুন নয় নম্বর নিকলি হাওর কোথাও অবস্থিত কিশোরগঞ্জ দশ নম্বর বিএসটিআইয়ের পূর্ণরূপকিম বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট এক নম্বর প্রশ্ন বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো সম্প্রতি চাঁদের দক্ষিণ মেরু থেকে নমুনা নিয়ে এসেছে কোন দেশের চন্দ্রযান ঘ চীন দুই নম্বর মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন ঘ এ এইচ এম কামারুজ্জামান তিন নম্বর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান খ ইসমাইল হানিয়া বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কমলাকান্তের দপ্তর কি ধরনের রচনা গ প্রবন্ধ পাঁচ নম্বর বাংলা সাহিত্যের প্রথম আধুনিক উপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চট্টোপাধ্যায় পেশায় কি ছিলেন ঘ ডিপুটি ম্যাজিস্ট্রেট ছয় নম্বর মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান চরমপত্র এর লেখক ও কথক কে ছিলেন ক এম আর আক্তার মুকুল সাত নম্বর উইকলিক্সের প্রতিষ্ঠাতাকে জুলিয়ান অ্যাসান্স আট নম্বর দেশে কতগুলো ক্যাডেট কলেজ রয়েছে গ বারোটি নয় নম্বর মোমবাসা মোম্বাসা কোন দেশের শহর খ কেনিয়া দশ নম্বর জাতীয় সংসদের বর্তমান স্পিকার গ শিরিন শারমিন চৌধুরী এক নম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানিবন্ডন চুক্তির মেয়াদ শেষ হবে দু সালের বারো ডিসেম্বর সরকার প্রত্যেক নাগরিকের জন্য ব্যবস্থা করবে ইউনিক হেলথ আইডির দেশে মসজিদ আছে সাড়ে তিন লাখ দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় পঁয়ষট্টি হাজার পাঁচশো বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একমাত্র স্থলবন্দর আইএমএফ এর মতে হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ছয় দশমিক ছয় পারসেন্ট যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে চার জুলাই চলুন জেনে নেওয়া যাক আন্তর্জাতিক আদালত সম্পর্কে প্রতিষ্ঠা ছাব্বিশ জুন উনিশশো কার্যক্রম শুরু আঠারো এপ্রিল উনিশশো ছয়চল্লিশ দপ্তর হেগ নেদারল্যান্ডস ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর বিচারক সংখ্যা পনেরো জন এবং বিচারকের মেয়াদকাল নয় বছর সভাপতির মেয়াদ তিন বছর বর্তমান সভাপতি জোয়ান ডোনগু জুয়ানডোনেগু যুক্তরাষ্ট্রের অধিবাসী এই আদালতে আন্তর্জাতিক বিরোধের ক্ষেত্রে জাতিসংঘের যে কোনো সদস্য রাষ্ট্র অন্য সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারে প্রথম মামলা করেছিল যুক্তরাজ্য ও আলবেনিয়া এগারো নভেম্বর দু আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া মামলার নেতৃত্ব দেন গাম্বিয়ার আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল আবু বকর মারি তাম্বাদু সানফ্রান্সিসকো সম্মেলন পঁচিশ এপ্রিল থেকে ছাব্বিশ জুন উনিশশো পঁয়তাল্লিশ দুই মাসব্যাপী দীর্ঘ আলোচনার পর ছাব্বিশ জুন উনিশশো সালে সান ফ্রান্সিসকোতে পঞ্চাশটি দেশের প্রতিনিধিরা উনিশটি অধ্যায় ও একশো এগারোটি অনুচ্ছেদ সম্বলিত জাতিসংঘ সনদে স্বাক্ষর করেন পনেরো অক্টোবর পোল্যান্ড সনদে স্বাক্ষর করে এবং একান্নটি সদস্য দেশ নিয়ে চব্বিশ অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সালে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বিশ্বের বৃহত্তম নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্র ভারতের গুজরাট রাজ্যের খাবদাহ এলাকার তৈরি হচ্ছে এলাকায় তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্র এশিয়ার প্রথম ধনী ব্যক্তি গৌতম আদানির সংস্থা আদানি এনার্জি লিমিটেড এটি তৈরি করছে নাম দেওয়া হয় নবায়ন নবায়নযোগ্য শক্তি পার্ক উৎপাদন কেন্দ্রে সৌরশক্তি ও বায়ু শক্তি উৎপাদিত হবে এখানে মোট ত্রিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ তৈরির লক্ষ্যমাত্রা রয়েছে এ প্রকল্পে মোট চব্বিশ লাখ সোলার মডিউল লাগানো হবে এবার আপনাদের জন্য থাকছে একটা কুইজ বলতে হবে কোন চুক্তির মাধ্যমে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি ইইসি প্রতিষ্ঠা লাভ করে ক রোম চুক্তি খ ম্যাস্টিট চুক্তি গ ভিয়েনা কনভেনশনস ঘ ব্রাসেলস চুক্তি উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে